তোমরা রয়েছ আমিও রয়েছি দুর্জয় দুর্বার, পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার। আমরা এসে গেছি আবার আজকের ক্লাসে, বেসিক্যালি সম্বন্ধ ও চিত্রণ যেটা চলছিল তার এক্সারসাইজ 2A এবং তার কনসেপ্ট দুটো ভিডিওতে হয়েছে, ফার্স্ট ভিডিওতে কনসেপ্ট, সেকেন্ড ভিডিওতে এক্সারসাইজ 2A। আজকে সম্বন্ধ চিত্রণের এক্সারসাইজ 2B শুরু হবে। আমরা আগের ক্লাসে কিন্তু সম্বন্ধ এই রিলেশন ব্যাপারটা শুরু করার আগে কিছু ইনিশিয়াল জিনিস আমরা এক্সারসাইজ 2A-তে পড়েছিলাম, সেগুলো হচ্ছে প্রথম ক্রমিক জোড় এবং দ্বিতীয়ত কার্তেশীয় গুণ। এই দুটো সম্পর্কে আমরা খুব ভালোভাবে আগের ক্লাসে জেনেছিলাম এবং এক্সারসাইজে সেগুলো দিয়েই অঙ্ক করেছিলাম। আজকে বেসিক্যালি আমরা রিলেশন শুরু করতে চলেছি, অর্থাৎ রিলেশন এক্স্যাক্টলি কি আজকে ক্লাসে আমরা সেটা পড়ে ফেলবো। সো লেটস স্টার্ট, চলে এসো আজকে ক্লাসে আমরা আলোচনা করব রিলেশন কি, এবং তারপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এক্সারসাইজ 2B কমপ্লিট ইন ওয়ান ভিডিও, অর্থাৎ আজকে আমরা কনসেপ্টও দেব রিলেশনের এবং সাথে সাথে এক্সারসাইজ 2B কমপ্লিট করব। দেখো রিলেশন কি, হোয়াট ইজ দ্য রিলেশন, এ একটা সেট ধরো 1 2 3, বি একটা সেট ধরো 4 5 6, এখন এ ক্রস বি, এটাই তো কার্তেশীয় গুণ যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, 1,4, 1,5, 1,6, 2,4, 2,5, 2,6, 3,4, 3,5, 3,6, ওকে দিস ইজ এ ক্রস বি। এইবার এ থেকে বিতে একটা সম্বন্ধ আমরা কখন বলবো, এ ক্রস বি এ যে কোনো উপসেটকে আমি বলবো এ থেকে বিতে একটা সম্বন্ধ। ভালো করে বোঝো আরো একবার, এ ক্রস বি এর যে কোনো উপসেট, ধরো এ ক্রস বি এর মধ্যে এই এলিমেন্ট গুলো আছে, তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেট, তাহলে এ ক্রস বি এর উপসেট আমি একটা ধরে নিচ্ছি, ধরি এ ক্রস বি এর উপসেট একটা যে কোনো উপসেট এস, তাহলে এস ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি ধরো এখান থেকে কয়েকটা এলিমেন্ট 1,6, 3,4, 3,6, তিনটে এলিমেন্ট নিলাম। তাহলে এই যে এস সেটটা, এই এস সেটটা এ ক্রস বি এর একটা উপসেট, এ ক্রস বি থেকে কিছু এলিমেন্ট তুলে নিচ্ছি তার মানেই তো এ ক্রস বি এর উপসেট। তাহলে এই এস সেটটাকে আমি কি বলবো, আমি এস সেটটাকে বলবো রিলেশন। কোথা থেকে কোথায়, ফ্রম এ সেট টু বি সেট, এ সেট থেকে বি সেটে একটা রিলেশন, অর্থাৎ 1 রিলেটেড টু 6, 3 রিলেটেড টু 4, 3 রিলেটেড টু 6, ওকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করব। ধরো আমার এই রিলেশনের এই এই সেটের মধ্যে আমার 1,5 নেই, 1,5 নেই, তার মানে 1 ডাজ নট রিলেটেড টু 5, ওকে ক্লিয়ার না ক্লিয়ার নয়, চলো তাহলে আমরা রিলেশন বলতে এটাই বুঝবো। এবার যদি তোমরা এটাকে একটা চিত্রের সাহায্যে দেখাতে বলো, তাহলে দিস ইজ এ সেট অ্যান্ড দিস ইজ বি সেট, এ সেটের মধ্যে কে কে আছে, 1 2 3 আছে, বি সেটের মধ্যে 4 5 6, রিলেশনটাতে কে কে আছে, 1 6-এ যাচ্ছে, ওকে 3 4-এ যাচ্ছে, অ্যান্ড 3 6-এও যাচ্ছে। এই যে রিলেশনটাকে তুমি যদি ছবির সাহায্যে চিত্রের সাহায্যে দেখাতে বলো, তাহলে এটা রিলেশন। রিলেশনের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই ডোমেন, সরি, এই এ সেটের সমস্ত উপাদানকে ওই সেটে থাকতে হবে বা এ সেটের সমস্ত উপাদান ওই সেটে যাবে। দেখো এ সেটে 2 পড়ে আছে, ওকে রিলেশনের ক্ষেত্রে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই, সম্বন্ধের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা চিত্রণে গিয়ে এটা পড়বো যে বাধ্যবাধকতা আছে। এইবার এই যে সেটটা, যেটা প্রথম সেট যেখান থেকে দ্বিতীয় সেটে যাচ্ছে, এই প্রথম সেটকে বলা হবে ক্ষেত্র বা অঞ্চল। কি বলা হবে, ক্ষেত্র বা অঞ্চল, যাকে আমরা ইংরেজিতে বলবো ডোমেন। কি বলবো, ডোমেন। আর এই সেটটাকে, অর্থাৎ যে সেটে যাচ্ছে সেই সেটটাকে আমরা বলবো পাল্লা বা প্রসার, পাল্লা বা প্রসার, যাকে ইংরেজিতে আমরা বলবো
রেঞ্জ, ইংরেজিতে কি বলবো? রেঞ্জ। মনে রাখবে একটা ডোমেইন একটা রেঞ্জ, যেখান থেকে যাচ্ছে অর্থাৎ প্রথম এলিমেন্ট গুলো যে সেটে আছে সেই সেটটা হচ্ছে ডোমেইন, ডোমেনের সেট। প্রথম এলিমেন্ট গুলো যে সেটে আছে সেই সেটটা ডোমেনের সেট, আর দ্বিতীয় এলিমেন্ট গুলো যে সেটে আছে সেই সেটটা কি সেট? রেঞ্জের সেট, অর্থাৎ সেই সেটটা পাল্লা বা প্রসার। মনে থাকবে তাহলে একটা রিলেশনের মধ্যে প্রথম এলিমেন্ট গুলো যে সেটে থাকবে সেটা ডোমেনের সেট, আর সেকেন্ড এলিমেন্ট গুলো যে সেটে থাকবে সেটা রেঞ্জের সেট। ওকে, তাহলে পাল্লা বা প্রসার এবং ক্ষেত্র বা অঞ্চল কি জিনিস বোঝা গেল আশা করি। তাহলে প্রথমে আমরা জানলাম রিলেশন কি, হোয়াট ইজ দ্য রিলেশন, দি এক্সাক্ট ডেফিনেশন অফ রিলেশন। সেকেন্ডলি আমরা জানলাম যে রিলেশনের ক্ষেত্রে আমরা পাল্লা বা প্রসার কাকে বলবো, ক্ষেত্র বা অঞ্চল কাকে বলবো। ঠিক এইভাবে তোমরা কিন্তু খাতাতে লিখে নিতে পারো, এভাবে তোমরা ছবিটা এঁকে নিলে তোমাদের ব্যাপারটাকে কিন্তু মাথায় থাকবে, ব্যাপারটা মাথার মধ্যে থাকবে। ওকে, চলে এসো নেক্সট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিপরীত সম্বন্ধ। তাহলে আমরা পড়লাম সম্বন্ধ, প্রথম পড়লাম সম্বন্ধ, সম্বন্ধ কি সেটা আমরা দেখলাম, কিভাবে সম্বন্ধটা হচ্ছে সেটা আমরা দেখলাম, কার্তেশীয় গুণটা আর একবার বললাম, ক্ষেত্র বা অঞ্চল কি সেটা দেখলাম, পাল্লা বা প্রসার কি সেটা দেখলাম। এরপর আমরা চলে আসি বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ, ইনভার্স রিলেশন, ইনভার্স রিলেশন। ধরো বিপরীত সম্বন্ধটা আর কিছুই নয়, আর ইনভার্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স, সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। অর্থাৎ এক্স কমা ওয়াইটা যদি রিলেশনে থাকে তাহলে ওয়াই কমা এক্সটা হচ্ছে তার বিপরীত রিলেশন। মানে তোমার ধরো একটা রিলেশনের মধ্যে ওয়ান রিলেটেড টু টু, বা তোমার ধরো একটা এস সেট, এটা একটা রিলেশন, ধরো ওয়ান কমা টু, টু কমা থ্রি, বা ওয়ান কমা থ্রি, ফোর কমা থ্রি, এরকম একটা আছে, এটা একটা রিলেশন। এই রিলেশনটাকে এটা ধরো আর, আর ইনভার্স ইকুয়াল টু কি হবে? কিচ্ছু নয়, জাস্ট প্রথম পদ এবং দ্বিতীয় পদ ইন্টারচেঞ্জ করবে, টু কমা ওয়ান, থ্রি কমা ওয়ান, থ্রি কমা ফোর। অর্থাৎ যেটা ক্ষেত্র বা অঞ্চল, অর্থাৎ যেটা ডোমেন ছিল সেটা রেঞ্জ হয়ে যাবে, যেটা রেঞ্জ ছিল সেটা ডোমেন হয়ে যাবে। জাস্ট বদল, অদল বদল, ডোমেনটা রেঞ্জ, রেঞ্জটা ডোমেন, এইটাই জাস্ট ইনভার্স রিলেশন। মানে শুধুমাত্র ক্রমিক জোড়ের ক্ষেত্রে যে সংখ্যাগুলো প্রথম পদ এবং দ্বিতীয় পদ তারা স্থান পরিবর্তন করছে, ক্রমিক জোড়ের ক্ষেত্রে প্রথম পদ এবং দ্বিতীয় পদ স্থান পরিবর্তন করছে, আদারওয়াইজ টেনশন নট, মেনশন নট। ওকে, তাহলে আর ইনভার্স বলতে আমরা কি বুঝলাম? আর ইনভার্স বলতে আমরা বুঝলাম যে আমরা জাস্ট আর এর, অর্থাৎ রিলেশনের, অর্থাৎ ওয়ান রিলেটেড টু টু যদি বলি তাহলে আর ইনভার্স মানে বলবো টু রিলেটেড টু ওয়ান। অর্থাৎ আমাদের পদগুলো শুধু ঘুরে যাবে, পদগুলো শুধু ঘুরে যাবে, অর্থাৎ ডোমেনটা রেঞ্জ হবে, রেঞ্জটা ডোমেন হবে, আর কিচ্ছু নয়। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝে যাবো, আমি তো এক্সাম্পল দিলাম, তবুও যদি আমরা আরও এক্সাম্পল দেখি আমরা আশা করি বুঝতে পারবো। এই ছিল আমাদের কনসেপ্ট, দ্বিতীয় এক্সারসাইজের এইটুকুই কনসেপ্ট, শুধু রিলেশন কি, সম্বন্ধ কি, ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার কি, আর তৃতীয় কনসেপ্ট বিপরীত সম্বন্ধ, এছাড়া আর কোনো কনসেপ্ট নেই। এবার তোমাকে তোমাকে এটা মনে রাখতে হবে যে এ ক্রস বি, ধরো এ সেটে এম সংখ্যক এলিমেন্ট আছে, অর্থাৎ এন অফ এ ইকুয়াল টু এম, এ সেটের এলিমেন্ট সংখ্যা এম, বা পি, ধরো এ সেটের এলিমেন্ট সংখ্যা পি, এন অফ বি, বি সেটের এলিমেন্ট সংখ্যা, নাম্বার অফ বি ধরে নিচ্ছে কিউ, তাহলে এ ক্রস বি এতে কতগুলো এলিমেন্ট থাকবে? কার্তেশীয় গুণে আমি আগের দিন বলিনি যে এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এন এ ইন্টু এন বি, তাহলে এন এ ইন্টু এন বি মানে পি ইন্টু কিউ, আগের ক্লাসটা না দেখে থাকলে দেখে নেবে। তাহলে এন অফ এ ক্রস বি ইকুয়াল টু কত? পি কিউ। তাহলে এ ক্রস বিতে কতগুলি পদ থাকবে? এ ক্রস বিতে পি কিউ সংখ্যক পদ থাকবে, তাহলে তার উপসেট কতগুলি হবে বলতো? যদি একটা সেটের মধ্যে পি কিউ সংখ্যক পদ থাকে
যদি একটা সেটের মধ্যে, ভালো করে বোঝো, যদি একটা সেটের মধ্যে পিকিউ সংখ্যক পদ থাকে তাহলে হোয়াট ইজ দ্য সাবসেট অফ দিস, কতগুলো সাবসেট পাবো আমরা তার। একটা সেটের মধ্যে যদি এন সংখ্যক উপাদান থাকে তাহলে তার উপসেটের সংখ্যা আমি লিখিনি টু টু দি পাওয়ার এন। তাহলে একটা সেটের মধ্যে পিকিউ সংখ্যক উপাদান থাকলে তার উপসেটের সংখ্যা টু টু দি পাওয়ার পিকিউ হবে না, ইয়েস অর নো? তাহলে উপসেট সংখ্যা কত হবে? টু টু দি পাওয়ার পিকিউ। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ওকে, তাহলে আমরা যেটা জেনে যাচ্ছি সেটা হচ্ছে এন অফ এ ক্রস বি ইকুয়াল টু পিকিউ, অর্থাৎ এ ক্রস বি এর মধ্যে যদি পিকিউ সংখ্যক উপাদান থাকে তার উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার পিকিউ, অর্থাৎ উপসেট যতগুলি তার প্রত্যেকটাই তো এক একটা রিলেশন, তাহলে টু টু দি পাওয়ার পিকিউ সংখ্যক রিলেশন তুমি পাবে, সম্বন্ধ তুমি পাবে। ওকে চলো, তাহলে একটা এ ক্রস বি এর মধ্যে পিকিউ সংখ্যক উপাদান থাকলে তার সম্বন্ধ হচ্ছে টু টু দি পাওয়ার পিকিউ। চলো নেক্সট এক্সারসাইজে যাই, চলে এসো। ফার্স্ট অঙ্কটাই দেখো দিয়েছে, এমসিকিউ এক্সারসাইজ কত? টু বি। এমসিকিউ র্যাকেটটাই দেখো, এমসিকিউ র্যাকেটটা কি দিয়েছে? এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ এবং বি সেটে এন সংখ্যক, এ সেটে ম্যাডামের এম, বি সেটে ন্যানোর এন সংখ্যক বিভিন্ন পদ থাকলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংখ্যা সংজ্ঞা দেওয়া যায় তা হলো টু টু দি পাওয়ার এম এন। চোখ বন্ধ করে টু টু দি পাওয়ার এম এন খুঁজে ফেলো, চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে, আবার ডি এর সানাই বেজেছে, ডি। তাহলে অপশান ইজ ডি। নেক্সট চলে এসো দুয়েরটা, ডুয়েটে কি আছে? 3, 9, 3, 12, 4, 4, 8, 4, 12, 5, 10, 6, 10, 12 বলেছে প্রদত্ত সম্বন্ধ আর হলে আর এর ক্ষেত্র ডোমেন। আচ্ছা ডোমেন আমি কি বলেছি? ডোমেন অফ আর কি? প্রথম এলিমেন্টগুলো। তাহলে এই সেটের প্রথম এলিমেন্টগুলো কি কি আছে? 3, 4, 5, 6, 3, 4, 5, 6। তাহলে ডোমেন হয়ে গেল। যদি তোমাকে রেঞ্জ বলতো তাহলে কি হতো? রেঞ্জ বললে তোমার যেটা হতো সেটা হচ্ছে 9, 12, 8, 10, 9, 12, 8, 10। তাহলে ডোমেন এইটা, তাহলে অপশন ইজ অপশন এ। নেক্সট তিনেরটা চলে এসছো, চলে এসছো, চলে এসছো। পাল্লা বলেছে, ওই তো পাল্লা, ধরে ফেলো পাল্লা। রেঞ্জ অফ আর, আল্লাহর দাই পাল্লা ভারী, 9, 12, 8, 10, 12, মানে 9, 10, আটটা প্রথমে দিলে ভালো হতো, ঠিক আছে ক্যাশ, 9, 10, 8, 12, 9, 10, 8, 12 শেষ। ওই যে বি এর টা অপশন বি, 8, 9, 10, 12। তারপরে চারটা কি বলেছে? বলেছে এত সেটের উপর আর একটি সম্বন্ধ যেখানে এক্স রিলেটেড টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু 3x, তবে আর ইকুয়াল টু কি হবে? ওয়াই ইকুয়াল টু বেসিক্যালি 3x, মানে x কমা ওয়াই যে পথটা সেখানে ওয়াই ইকুয়াল টু তোমার কন্ডিশনটা কি? ওয়াই ইকুয়াল টু 3x। তাহলে তোমার x কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এক্সটা কি কি আছে? এক্সটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে তোমার হচ্ছে আর ইকুয়াল টু কত হবে? এখান থেকে তাহলে ওয়াই ইকুয়াল টু 3x, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা কি সেট? এটা প্রথম সেট, অর্থাৎ এই এই প্রত্যেকটা তো x, এই প্রত্যেকটা x। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? প্রথমটা 3×1 মানে 3, তাহলে ওয়াইটা কি হবে বলো তো? 3×1 মানে 3, তারপরে হচ্ছে 3×2 = 6, তারপর 3×3 = 9, তারপর 3×4 = 12। তার মানে আমার এভাবে হবে 1, 3, 2, 6, 9, 3, 9, এইভাবে চলতে থাকবে। দেখো এরকম কোনো কিছু কিন্তু আমাদের নেই, এরকম কোনো কিছু দেওয়া নেই, তাহলে অপশন হবে এদের কোনোটিই নয়। মানে আমার যেভাবে যেভাবে করতে হবে সেটা তো অনেক বড় আসবে, কিন্তু তাহলে সেইটা অপশনের মধ্যে আছে কি? নেই। তাহলে অপশন হচ্ছে এদের কোনোটি নয়। এবার বলেছি এ সেট থেকে বি সেটের উপর একটি ওপর আর একটি সম্বন্ধ হলে আর কি হবে? আর সাবসেট ইকুয়াল টু এ ক্রস বি হবে। এ সেট থেকে বি সেট একটি সম্বন্ধ আমি বলেছি তো, তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট আর, তাহলে আর সাবসেট ইকুয়াল টু এ ক্রস বি, হুইচ ইজ দ্য অপশন? অপশন সি। নেক্সট এরপর সাতেরটা কি? ও ছয়েরটা বলেছে এ এত সেট,
বলেছে সংজ্ঞা তো মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তাহলে এ সেটে কটা এলিমেন্ট আছে? এ সেটের উপর সংজ্ঞা তো মোট সম্বন্ধ সমূহের সংখ্যা, তাহলে এ সেটে এলিমেন্ট সংখ্যা তিনটে। তাহলে এ সেটে এলিমেন্ট সংখ্যা ধরো এ বি সি তিনটে, তাহলে এ সেট থেকে এ সেটে অর্থাৎ এ ক্রস এ ইকুয়াল টু কি হবে, এ ক্রস এতে কতগুলো এলিমেন্ট থাকবে বলো তো, এন অফ এ ক্রস এ, তাহলে এতে তিনটে আরো একটা এতে তিনটে, তাহলে তিন তারিখে নটা। তাহলে তোমার উপসেট সংখ্যা কতগুলো হবে, টু টু দি পাওয়ার নাইন, আর উপসেট সংখ্যাটা যে সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা তাহলে সেটা কত হবে, টু টু দি পাওয়ার নাইন। নেক্সট চলে এসো, এ দিয়েছে বি দিয়েছে, বলেছে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা, তাহলে এ তে তিনটে এলিমেন্ট, বিতে দুটো এলিমেন্ট, তাহলে টু টু দি পাওয়ার সিক্স। মোট সম্বন্ধ সমূহের সংখ্যা কত হবে, টু টু দি পাওয়ার তিন, দু মানে ছয়। এরপর এ সেটে এক দুই তিন চার বলেছে, এ সেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, তাহলে নিচের এ ও বি এর ক্ষেত্রে কোনটি ঠিক বলো। আচ্ছা এ ও বি এর ক্ষেত্রে কোনটি ঠিক, তাহলে আমার তো দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমি যদি ধরি থ্রি রিলেটেড টু টু, আমার এ এর অপশান হচ্ছে থ্রি রিলেটেড টু টু, তাহলে থ্রি আর টু এর থ্রি থেকে টুতে যাচ্ছে নেই, তাহলে আমার এ অপশান হবে না। বি অপশানটা হচ্ছে, আচ্ছা আটের, তাহলে আটের এ আর বি এর মধ্যে এর প্রথম এটা থ্রি রিলেটেড টু হচ্ছে না, ফোর ডাজ নট রিলেটেড টু ওয়ান, দেখো ফোর ডাজ নট রিলেটেড টু ওয়ান, কিন্তু তোমার তো ছকের মধ্যে আর এর মধ্যে দেখো ফোর কমা ওয়ান আছে, তাহলে ফোর রিলেটেড টু ওয়ান, ফোর ডাজ নট রিলেটেড টু ওয়ান তাহলে হবে না। তারপরে তোমার যেটা বলছে ওয়ান রিলেটেড টু থ্রি, ওয়ান রিলেটেড টু থ্রি নেই, তারপর টু রিলেটেড টু ফোর, দেখো টু রিলেটেড টু ফোর আছে, তাহলে আটের এর অপশান হচ্ছে ডি, আর সিমিলার ওয়েতে আটের বি এর অপশানটা দেখো সি হবে, বাকি কিছু হবে না। এবার অতি সংক্ষিপ্ততে চলে এসো, তাহলে এমসিকিউ হো গয়া, খেল খতম, পয়সা হজম। অতি সংক্ষিপ্ত, আগুন জ্বলবে দেখো শুধু। এ সেট থেকে বি সেট একটি সম্বন্ধের সংজ্ঞা দাও, একটি সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা, উপ অঞ্চল বলতে কি বোঝো, সব গল্প বলা হয়ে গেছে, আলাদা করে আর কিছু বলার নেই। তাহলে একের সব গল্প কমপ্লিট, সব গল্প অল্প হয়ে গেছে, সব গল্প অল্প হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। দুয়েরটা কি বলেছে, এ ইকুয়াল টু কত বলেছে, ওয়ান কমা টু, এ ইকুয়াল টু ওয়ান কমা টু সেট থেকে বি ইকুয়াল টু কত দিয়েছে, বি ইকুয়াল টু থ্রি, বি ইকুয়াল টু থ্রি সেটে সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করো, সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করো, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কত হচ্ছে, এ ক্রস বি ইকুয়াল টু ওয়ান কমা থ্রি আর টু কমা থ্রি, ওয়ান কমা থ্রি আর টু কমা থ্রি, এটাই তো এ ক্রস বি। তাহলে এবার সংজ্ঞাত সম্বন্ধ সমূহ নির্ণয় করতে হবে, অর্থাৎ এর উপসেট, তাহলে এর উপসেট কী কী হতে পারে, ফাই অর্থাৎ একটা নাল সেট হতে পারে, ওয়ান কমা থ্রি শুধু হতে পারে, শুধু টু কমা থ্রি হতে পারে, আর ওয়ান কমা থ্রি কমা টু কমা থ্রি এটাও হতে পারে, তাহলে এই সবগুলোই হচ্ছে এর উপসেট, এর সবগুলোই এর উপসেট। তাহলে উপসেট মানে সেগুলোই তো সম্বন্ধ, তাহলে এটাও একটা সম্বন্ধ, এটাও একটা সম্বন্ধ, এটাও একটা সম্বন্ধ, এটা একটা সম্বন্ধ, তাহলে এ থেকে বিতে সম্বন্ধ হচ্ছে একটা দুটো তিনটে চারটে, চারটে সম্বন্ধ আমরা পাচ্ছি। নেক্সট তিনের দাগে চলে এসো, তিনের দাগেটা কি দিয়েছে, বলেছে এ একটা সেট, বি একটা সেট, সংজ্ঞাত সম্বন্ধ আর সম্বন্ধ এক্স কমা ওয়াই বিলংস টু আর, যেখানে এক্স গ্রেটার ওয়াই ক্রমিক জোড় সমূহের সেট রূপে আর এবং আর ইনভার্স নির্ণয় করো, তাহলে তোমার কন্ডিশনটা হচ্ছে এক্স গ্রেটার ওয়াই হতে হবে, তাই তো? তাহলে এ সেটটা কি দিয়েছে, এ সেটটা দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, বি সেটটা কি দিয়েছে, বি সেটটা দিয়েছে ওয়ান থ্রি ফোর, বি সেটটা কি দিয়েছে ওয়ান থ্রি ফোর। চলে এসো, তাহলে এ ক্রস বি কত হবে, ওয়ান কমা ওয়ান, ওয়ান কমা থ্রি, ওয়ান কমা ফোর, টু কমা ওয়ান, টু কমা থ্রি, টু কমা ফোর, থ্রি কমা ওয়ান, থ্রি কমা থ্রি, থ্রি কমা ফোর, ফোর কমা ওয়ান, ফোর কমা থ্রি, ফোর কমা ফোর, ফাইভ কমা ওয়ান, ফাইভ কমা থ্রি, ফাইভ কমা ফোর। ওকে,
তাহলে এ ক্রস বি এটা পেলাম। এবার আমার বলেছে যে আর সেটে কোন উপাদানগুলি আছে, আর সেটে এক্স ওয়াই বিলংস টু আর হবে, এক্স কমা ওয়াই বিলংস টু আর হবে যদি 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 বিলংস টু আর কখন হবে, যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়, যদি এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটাই তাহলে আমার কন্ডিশন। তাহলে প্রথমটা বড়, পরেরটা ছোট, তাহলে প্রথমটা বড়, পরেরটা ছোট, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে, এটা না, এটা না, এটা হবে, এটা না, এটা না, প্রথমটা বড়, পরেরটা ছোট, হবে হবে, প্রথমটা বড়, পরেরটা ছোট, হবে হবে হবে। তাহলে আর সেটের মধ্যে কে কে থাকছে, আর সেটের মধ্যে থাকছে 2,1, 3,1, 4,1, 4,3, 5,1, 5,3, 5,4। ওকে জি, নেক্সট আর ইনভার্স আরও চেয়েছে, আর ইনভার্স। তাহলে আর ইনভার্স কী হবে, উল্টে যাবে, উল্টে দেখো পাল্টে গেছে, অর্থাৎ 1,2, 1,3, জাস্ট মালগুলোকে উল্টে দাও, ডোমেন আর রেঞ্জটাকে চেঞ্জ করে দাও, 3,4, 1,5, 3,5, 4,5, হয়ে গেল। নেক্সট চলে এসো পাঁচেরটা। আচ্ছা চারেরটা বলেছে এ বি সি ডি ই আর সম্বন্ধ নিম্নরূপে সঙ্গত বলে আর সম্বন্ধটা দিয়ে দিয়েছে, আর সম্বন্ধের ক্ষেত্র, পাল্লা এবং বিপরীত সম্বন্ধ। দেখো বিপরীত সম্বন্ধ বলতে আমি শুধু উল্টে দেবো, অর্থাৎ আর ইনভার্স, আর ক্ষেত্র আর পাল্লা কি, প্রথম যে উপাদানগুলি আছে আর আর এর প্রথম যে উপাদানগুলি, দেখো বি ডি ই, তাহলে ক্ষেত্র কি কি, বি ডি ই, আর পাল্লা কি কি, এ ডি বি, এ ডি বি, পাল্লা কি কি, এ ডি বি, দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে ক্ষেত্র পাল্লা। নেক্সট চলে এসো তারপরের অঙ্কটাতে, পাঁচের দাগ নাম্বার 5, মুখে মুখে আগুন লেগে যাচ্ছে। পাঁচেরটা কি দিয়েছে, 2, 3, 4, 6, সেটের উপর একটি সম্বন্ধ নিম্নরূপে সঙ্গত এক্স কমা ওয়াই বিলংস টু আর হবে, ইমপ্লাই করছে যখন এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক, এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক, ক্রমিক জোড় সমূহের সেট রূপে আর নির্ণয় করো এবং আর এর ক্ষেত্র পাল্লা লেখো। তাহলে এ সেটটা কি দিয়েছে, 2, 3, 4, 6, এ সেটটা একটাই সেট এ দেওয়া আছে, এ সেটটা কত দেওয়া আছে, 2, 3, 4, 6, 2, 3, 4, 6, তাহলে এ ক্রস এ ইকুয়াল টু কি হবে, তাহলে আরেকটা এ কত হবে, 2, 3, 4, 6, তাহলে এ ক্রস এ 2,2, 2,3, 2,4, 2,6, 3,2, 3,3, 3,4, 3,6, 4,2, 4,3, 4,4, 4,6, 6,2, 6,3, 6,4, 6,6। এবার বলেছে যে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক মানে তারা একে অপরের দ্বারা বিভাজ্য নয়। তাহলে পরস্পর মৌলিক মানে আমি আর ইকুয়াল টু তাহলে কি কি পাবো, পরস্পর মৌলিক অর্থাৎ একে অপরের দ্বারা বিভাজ্য নয়, তাহলে 2,3, 2,4 নয়, 2,6 নয়, 3,2, 3,2, 3,3 নয়, 3,4, 3,6 নয়, 4,2 নয়, 4,3, 4,4 নয়, 4,6, একে অপরের দ্বারা বিভাজ্য তো নয়, 4,6 দেখো একে অপরের দ্বারা, 4 দ্বারা 6 বিভাজ্য নয়, 6 দ্বারা 2 বিভাজ্য নয়, 4,6, 6,2, এই সরি 6,2 তো হবে না, 6,3ও হবে না, 6,4 হবে, আর 6,6 তো হবেই না। চলে এসো 2,3, 3,2, 3,4, 4,3, ও আচ্ছা 4,6 এর মতো কমন তো একটা 2 আছে, 2 দিয়ে তো বিভাজ্য দুটোই, তাহলে এটা হবে না, তাহলে এটুকুই। এবার এর ক্ষেত্র, পাল্লা, বিপরীত সম্বন্ধ বের করতে পারবে না, ক্ষেত্র কোনগুলো, 2,3,4, পাল্লা 3,2, আর কিছু নয়, 3,2,4। ওকে, তাহলে আর তোমার বিপরীত সম্বন্ধ বের করতে পারবে আশা করি। ছয়েরটাতে চলে এসো, নিচের প্রতিক্ষেত্রে আর ইনভার্স নির্ণয় করো। তোমাকে দুটো এ দিয়ে দিয়েছে, দিয়ে আর ইনভার্স বের করতে বলেছে। প্রথম যে আরটা দিয়েছে, আর ইনভার্স মানে শুধু মালগুলোকে ঘুরিয়ে রেখে দেবে, গল্প শেষ, ঘুরিয়ে লিখে দেবে।
ডুয়েটটা যেটা দিয়েছে দ্যাটস ইম্পর্টেন্ট, ডুয়েটটা কি দিয়েছে, ধর্মভিত্তিক পদ্ধতিতে দিয়েছে। অর্থাৎ আর ইকুয়াল টু তোমাকে বলেছে যে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এন ওয়াই বিলংস টু এন, এক্স বিলংস টু এন কমা ওয়াই বিলংস টু এন, এবং টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন, টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন। তাহলে তুমি দেখো তো আর ইকুয়াল টু তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টেন, তাহলে এক্স আর ওয়াই এর মান ন্যাচারাল নাম্বার, এমন ন্যাচারাল নাম্বার নিতে হবে যাতে টেন হয়। এক্স এর মান যদি এক নিই, ওয়াই এর মান যদি আট নিই, তাহলে হচ্ছে এক কমা আট, এক্স এর মান যদি দুই নিই তাহলে দু দুগুণে চার, তাহলে চার কমা ছয়, এক্স এর মান যদি তিন নিই, তিন দুগুণে ছয়, ছয় আর চারে তাহলে তিন কমা চার, এক্স এর মান যদি চার নিই তাহলে চার দুগুণে আট দুই, এক্স এর মান যদি পাঁচ নিই, পাঁচ দুগুণে দশ, তাহলে শূন্য তো আর হবে না, শূন্য কি আর ন্যাচারাল নাম্বার হবে না, তাহলে এক্স এর মান পাঁচ নিলে হবে না, তার মানে এটুকুতেই থেমে গেল। এবার এর ইনভার্স বের করতে পারবে না, আর ইনভার্স, আর ইনভার্স ইকুয়াল টু কী হবে, জাস্ট মানগুলো ঘুরে লিখে দাও, এইট কমা ওয়ান, সিক্স কমা ফোর, ফোর কমা থ্রি, টু কমা ফোর। ওকে, নেক্সট চলে এসো সাতের অঙ্কটা, নাম্বার সেভেন। কি দেওয়া আছে সাতেরটা, দেওয়া আছে এ টু থ্রি ফোর ফাইভ, এ টু থ্রি ফোর ফাইভ, বি কত দেওয়া আছে, এইট নাইন টেন ইলেভেন, এইট নাইন টেন ইলেভেন। ওকে, তোমাকে বলেছে এ থেকে বিতে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স রিলেটেড টু ওয়াই, যেখানে ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য। আচ্ছা, প্রথমে আমরা আর বের করার আগে এ ক্রস বি বের করে ফেলি, এ ক্রস বি ইকুয়াল টু কত, টু কমা এইট, টু কমা নাইন, টু কমা টেন, টু কমা ইলেভেন, থ্রি কমা এইট, থ্রি কমা নাইন, থ্রি কমা টেন, থ্রি কমা ইলেভেন, ফোর কমা এইট, ফোর কমা নাইন, ফোর কমা টেন, ফোর কমা ইলেভেন, ফাইভ কমা এইট, ফাইভ কমা নাইন, ফাইভ কমা টেন, ফাইভ কমা ইলেভেন। ওকে, তাহলে এবার আমাকে কি বলেছে, আর সম্বন্ধটা কি বলেছে, আর সম্বন্ধটা আমার কন্ডিশনটা দিয়েছে যে ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, এক্স রিলেটেড টু ওয়াই কখন হবে, যখন ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াই এক্স দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াই তো এগুলো, তাহলে আট নিশ্চয়ই দুই দ্বারা, এক্স দ্বারা বিভাজ্য, তাই তো, ওয়াই সর্বদা এক্স দিয়ে বিভাজ্য, তাহলে দুই দিয়ে তো আট বিভাজ্য, তাহলে এটা হবে, অর্থাৎ আর এর মধ্যে দুই কমা আট থাকছে, দুই কমা নয় থাকছে না, দুই কমা দশ থাকছে, দুই কমা এগারো থাকছে না, তিন কমা আট থাকছে না, তিন কমা নয় থাকছে, তিন কমা দশ নয়, তিন কমা এগারো নয়, চার কমা আট থাকছে, চার কমা নয় নয়, চার কমা দশ নয়, চার কমা এগারো নয়, পাঁচ কমা আট নয়, পাঁচ কমা নয় নয়, পাঁচ কমা দশ থাকছে। কেন, কেননা পাঁচ দিয়ে তো দশ বিভাজ্য, পাঁচ কমা এগারো নেই, তাহলে এটাই, জাস্ট এটাই আর নির্ণয় করো, আর এর ক্ষেত্রেও পাল্লা, তাহলে প্রথমগুলো ক্ষেত্র, দ্বিতীয়গুলো পাল্লা। চলো নেক্সট চলে এসো, প্রথম ছটি স্বাভাবিক সংখ্যা সেট এর উপর নিম্নরূপ সংজ্ঞাত সম্বন্ধ আর, নিম্নরূপ সংজ্ঞাত সম্বন্ধ আর, এক্স কমা ওয়াই বিলংস টু আর, যখন এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, একদম একই রকমভাবে আমাদের জাস্ট কন্ডিশনটা দেওয়া থাকছে। তাহলে আমরা প্রথমে এ ক্রস বি বের করে নেব এবং তারপর সেই কন্ডিশনটাকে হোল্ড করাবো, যেমন আমরা সাতেরটা করলাম। তাহলে এবার আমরা সংক্ষিপ্ত, আমরা একটু বড় হচ্ছি, অতি মুছে গেল, এবার আমরা সংক্ষিপ্ত করব। তাহলে সংক্ষিপ্তর একেরটা যদি তুমি দেখো, তাহলে কিন্তু তুমি দেখো নিচের প্রথমটি, প্রথম ছটি স্বাভাবিক সংখ্যা সেট এর উপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ। তাহলে প্রথম ছটি স্বাভাবিক সংখ্যা সেট, অর্থাৎ এ ইকুয়াল টু কি, প্রথম ছটি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এবার বলেছে নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর এবং এক্স কমা ওয়াই পরস্পর মৌলিক, এক্স কমা ওয়াই পরস্পর মৌলিক। আচ্ছা বলো, এ থেকে এতে তাহলে একটা
কার্তেশীয় গুণ কি হবে 1 2 3 4 5 6, তাহলে এ থেকে এতে কার্তেশীয় গুণ কি হবে a ক্রস a ইকুয়াল টু 1 2 1 3 1 4 1 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 2 6 3 1 3 2 3 3 3 4 3 5 2 6 5 1 5 2 5 3 5 5 sorry 5 4 5 5 5 6, এবং একই রকম ভাবে 6 1 6 2 6 3 6 4 6 5 6 6. এবার পরস্পর মৌলিক সংখ্যা আমি আগের বার বলেছি যে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো, সেগুলো নিয়ে করে ফেলো। তাহলে দেখো একই রকম ভাবে তোমরা একের দাগে দুইয়েরটা, একের দাগে তিনেরটা, দুইয়ের অঙ্ক সেম কন্ডিশন x+5y=20, x আর y বিলংস টু n, তার মানে তুমি কি x এক থেকে শুরু করো, তাহলে x যদি এক নাও তাহলে 5 ইন্টু y কত নেবে? কিছু নিতে পারবে না, কারণ x যদি এক নাও তাহলে তার 19 দরকার, তাহলে 5 এর সাথে কোনো কিছু গুণ করলে নিশ্চয়ই 19 হয় না। তারপরে তুমি যদি দেখো x 2 নাও তাহলে তো তোমার 18 দরকার, 5 এর সাথে কোনো কিছু গুণ করলে 18 হয় না। একমাত্র x যদি তুমি 5 নাও, শূন্য নিতে পারবে না কেননা ন্যাচারাল নাম্বার, তাহলে x যদি 5 নাও তাহলে দেখো 5 নিলে এখানে 15 দরকার, y 3, তাহলে 5,3 একটা হচ্ছে। x যদি 10 নাও তাহলে আর কত দরকার, 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে x যদি 10 নাও y 2, আর x যদি 15 নাও তাহলে y 1, এই তিনটেই, যা ছাড়া আর কিছু হচ্ছে না। ঠিক আছে, এরকমভাবে তাহলে তোমরা তিনেরটাও করতে পারছো, একদম সেম অঙ্ক। চারের দাগের গুলো দেখো, নিচের সংজ্ঞাত প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। আর ওয়ান ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে, এ কমা ওয়ান বাই এ, আর ওয়ান ইকুয়াল টু চারের দাগের একটা অঙ্ক তুমি দেখা, একটা অঙ্ক তোমাকে দেখালে তুমি বাকিগুলো আশা করি পারবে, এরকমভাবে তোমরা যেভাবে আর কি করবে এটা। এ কমা ওয়ান বাই এ সাচ দ্যাট 0 লেস a লেস 5, এবং এ অখণ্ড সংখ্যা, এবং এ অখণ্ড সংখ্যা, তোমরা জানো অখণ্ড সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা হলো এইগুলো 0 1 2 3 4 ... এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে এর মানটা শূন্যের থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে অ্যাকচুয়ালি এর মানটা কত, এর মানটা শূন্যের থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে 1 2 3 4 1 2 3 4, তাহলে আমরা যদি আর ওয়ান ইকুয়াল টু তাহলে কী পেয়ে যাচ্ছি, 1,1/1 মানে 1 1,1/2, তারপরটা 1,1/3, তারপরটা 1,1/4, আর কিছু না, এটা হয়ে গেল তাহলে আর ওয়ান। এবার তোমাকে কি বলেছে, ক্ষেত্র এবং পাল্লা বের করতে বলেছে, তাহলে ক্ষেত্র কি হবে, ক্ষেত্র ইকুয়াল টু আমি কি বলেছিলাম প্রথম এলিমেন্টগুলো দিয়ে, অর্থাৎ 1 1 1 1, একটাই এলিমেন্ট তাহলে ক্ষেত্রের মধ্যে শুধু 1। পাল্লা কি হচ্ছে, পাল্লা ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা হচ্ছে, পাল্লা ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/2 1/3 1/4, তাহলে 1,1/2 1/3 1/4, এটা কি পাচ্ছি, এটা পাল্লা পাচ্ছি। ওকে, পাল্লা সেকেন্ড এলিমেন্টগুলোর ক্ষেত্র প্রথম এলিমেন্ট, তাহলে এরকমভাবে যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনের বেসিসে আমরা প্রথমে যদি সেটটাকে লিখে নিতে পারি, রিলেশনটাকে লিখে নিতে পারি, তাহলে তার ক্ষেত্র কী এবং তার পাল্লা কী অনায়াসে আমরা বলতে পারবো। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার টোটাল আমাদের কমপ্লিট। নেক্সট আমরা পরের দিন অপেক্ষক, অর্থাৎ আমাদের সম্বন্ধ হয়ে গেছে, আমরা চিত্রণটা পরের দিন করে ফেলবো, চিত্রণের কনসেপ্ট এবং চিত্রণের এক্সারসাইজ আমরা পরের দিন করে ফেলবো। তারপর আমাদের আশা করছি অনেকটাই আমাদের হয়ে যাবে, এক্সারসাইজ 2C হয়ে গেলে, 2D আর 2E-তে আমাদের কিছু এক্সেপশনাল অঙ্ক আছে, আমরা সেগুলো দেখবো অবশ্যই, কিন্তু আগে 2C পর্যন্ত আমরা করি, তারপর দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সম্বন্ধ চিত্রণ কমপ্লিট হতে চলেছে,
সেট অলরেডি হয়ে গেছে, সম্বন্ধ চিত্রণ কমপ্লিট হতে চলেছে, দেখে ফেলো কেমন লাগছে অবশ্যই তোমরা ক্লাসে জানাও, ভালো খারাপ যাই হোক অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং কমেন্ট করে এটাও জানাও যে তোমাদের এরপর কী চ্যাপ্টার করতে হবে, এরপর কোন চ্যাপ্টারটা করে দিলে তোমাদের ভালো হয়। এবং অবশ্যই আমাদের এসওই বাংলার সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাও, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো, ক্লাসগুলোকে শেয়ার করো। আর আমিনু স্যার রুকে গানি।